আপনার ফোনে হোয়াটসঅ্যাপ রয়েছে, আর সেই হোয়াটসঅ্যাপের নাম্বারটি দিয়ে যদি আপনি আপনার আরেকটি ফোনে লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার প্রথম ফোনটি থেকে লগ আউট হয়ে যায়, হোয়াটসঅ্যাপটিকে আর চালাতে পারেন না। তাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে চলেছেন যে কিভাবে আপনার সেই একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি একই সঙ্গে দুটো ফোনে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। হ্যাঁ গাইস, আর এই অসাধারণ ট্রিক্সটি আপনাকে শিখতে হলে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সবার আগে যেই ফোনে আপনি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করতে চাইছেন সেই ফোনে এই অ্যাপটিকে ওপেন করুন। এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে গেট স্টার্টেডে ক্লিক করুন। এখন অ্যাগ্রিতে ক্লিক করুন। তাহলেই এই অ্যাপটির ইন্টারফেসটি আপনি এরকমটা দেখতে পাবেন। এবার কন্টিনিউয়ে ক্লিক করুন। তাহলে সেই কিউআর কোডটি এখানে চলে আসবে। তো এই কিউআর কোডটিকে আপনাকে স্ক্যান করতে হবে যেই ফোনের হোয়াটসঅ্যাপটি আপনি এই ফোনেও চালাতে চাইছেন একই সঙ্গে। তাহলে চলুন সেই ফোনটি থেকে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করুন। এবার থ্রি ডটে ক্লিক করুন। এবার সেটিংসে ক্লিক করুন। এখন আপনার নামের উপর একটা ক্লিক করুন, তাহলে কিউআর কোডটির পাশে স্ক্যান করে ক্লিক করুন। এখন এই বাঁ দিকের মোবাইলটির কিউআর কোডটিকে স্ক্যান করে নিন। এরপর আবারও একবার লিঙ্কের ডিভাইসে ক্লিক করে এই বাঁ দিকের কিউআর কোডটিকে স্ক্যান করে নিন। তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিভাইসে স্ট্যাটাস লেখা রয়েছে এবং তার নিচে গুগল ক্রোম ম্যাক ওএস এই অপশনটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো স্ক্যান করার সঙ্গে সঙ্গে কিন্তু দুই নাম্বার ফোনের হোয়াটসঅ্যাপটি এক নাম্বার ফোনের চলে এসছে, যেমনটা মোবাইলের হোয়াটসঅ্যাপটি কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্যান করে লগ করলে যেরকমটা দেখতে লাগে। ঠিক এইভাবেই কিন্তু আপনার একটি হোয়াটসঅ্যাপ একটি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার দুটো ফোনে একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। নতুন কারোর সঙ্গে মেসেজ করার জন্য এই অপশনটিতে ক্লিক করার পর এখানে নিউ চ্যাটের নিচে সার্চ বারে সেই ব্যক্তির নামটি লিখে তার সঙ্গে চ্যাট করতে পারেন। এছাড়াও এইখান থেকে স্ট্যাটাস দেওয়ার জন্য এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনি স্ট্যাটাস দিতে পারেন এবং দেখতেও পারেন। আর এই হোয়াটসঅ্যাপটিকে লগ আউট করার জন্য এই থ্রি ডটে ক্লিক করে এই যে লগ আউট অপশনে ক্লিক করে দিলেই এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। আর এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও চেক আউট করতে পারেন। এছাড়াও আপনার ফোনের প্লে স্টোর তো রয়েছেই, সেখান থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী সব নতুন নতুন ভিডিও আপনার ফোনে পৌঁছায় সবার আগে। সো গাইস,